আজকে আমাদের মাছ মাংস কিছু আনেনি, মাছের ডিম এনেছে। এটা 300 গ্রাম আছে, 20 টাকা শ, অর্থাৎ 200 টাকা কিলো। এই ডিমটা আমার 60 টাকা নিয়েছে। তো আজকে মাছের ডিমেরই রেসিপি করবো। তাই সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি লুনা বোস, লুনাদি হরেক রকম মতে সকলকে স্বাগত জানাই। আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা পাকাই ছিল, পেঁয়াজ কুচি, লবণ আর ধনে পাতা কুচি। আচ্ছা, যেহেতু আমি এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই একটু কম করেই লবণ নিয়েছি। আর এটা থাকবে আমার কালকের জন্যে, সেই জন্য এইটাই নিলাম। এইটা আগে মেখে নেব ভালো করে এর সাথে নিয়ে, তারপর যতটা বেসন লাগবে। আপনাদের কাছে যদি মুসুর ডাল কাটা থাকে সেটা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব নরম হয়, ভালো হয়। আগে ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে 3 চামচ বেসন নিয়েছি, এটা বেসনটাকে এর সাথে ভালো করে মেখে নেব। যেহেতু অনেকটা ডিম আছে আমার, আশা করছি আর লাগবে না। একেবারেই 3 চামচ নিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। বেসনটাকে এর সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি কোনো খাবার সোডা টোডা কিচ্ছু দিইনি, শুধু এইটা ভালো করে যদি মেখে নেওয়া যায়, ভালো করে একটু ফেটিয়ে, তাহলেই কিন্তু বড়াটা নরম হয়। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল আমার গরম হয়ে গেছে, ডিমটা ফেটানো হতেই আমি সঙ্গে সঙ্গে বড়াগুলো ভেজে নেব। লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, যেটা আপনারা শুকনো গরম ভাতে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। আর আমি যেহেতু বড়াটা আবার ঝাল করব, এই বড়াটা ভেজে নিয়ে আবার ঝাল করে নেব। এইভাবে করেছ দেখুন আমার বড়াগুলো কত সুন্দর ফুটে ফুলে উঠেছে। যদি ভালো করে ফেটানো যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি কিন্তু একটু খাবার সোডা বা অন্য কিছু দিইনি, আর যা যা দিয়েছি আপনাদের দেখে দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো আমি দিইনি এই জন্যেই, যেহেতু আমি ঝাল করব, আর আমার কাঁচা লঙ্কাটাও খুব ঝাল, বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে পারবো না আমরা, সেই জন্যে কাঁচা লঙ্কাটা দেখেই আমি। আচ্ছা, কত সুন্দর দেখছেন তো, বড় বড় হয়ে ফুলে উঠেছে। ভালোভাবে ফেটিয়ে নেবেন, আগে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এমনি মেখে নেবেন ডিমটা নিয়ে। হয়ে গেছে তো, কি করছো? আবারও এক খোলা দিয়েছি, এক খোলা ভেজে লাল করে তুলে নিয়েছি, আবারও এক খোলা দিয়েছি। এই কটা ভাজা হলে আরও একটু আছে আমার, সেটা ভেজে আমি বড়া ভেজে তুলে রাখার পর কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আমি রসুন দেব না, আপনাদের যদি ইচ্ছা হয় রসুন দেবার তাহলে রসুন দিতে পারেন। আর এইখানে কয়েকটা ভাজা বড়া সরিয়ে রেখেছি, এটা গরম ভাতে শুধু শুধুই খাওয়া। এই বড়া কটা আমি ঝাল করে নেব, পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে দিলাম, একটু লাল লাল হলে তারপর বাকি মশলা দেবো। মশলা বলতে এখানে রেখেছি দেখুন একটু লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 2 রকম সর্ষে, অর্থাৎ সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে বেটে রেখেছি, ওই জন্য লবণটাও কম নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি আর ধনে পাতা কুচি। আচ্ছা, ভাজা ভাজা হয়েই এসেছে আমার, আরও একটু ভেজে নেব। আমি ডিমেতেও পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, আর ঝালেতেও একটু পেঁয়াজ কুচি দিলাম, কিন্তু রসুন আমি দেব না। মাছ যদি ভালো করে ধোয়া হয়, ডিম আগে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে বেছে নিলে, তাহলে কিন্তু আষ্টে গন্ধ থাকে না। আর সেরকম হলে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন, লেবুর রসও কিন্তু আষ্টে গন্ধ চলে যায়। হলুদে তো যায়নি, লেবুর রসও চলে যায়। আচ্ছা, এইবার মশলাটাকে আমি একটু জল দিয়ে পেস্টটা গুলে নেবো, সর্ষের সাথে মিলে মশলাটা দিতে আমার সুবিধে হবে।
সর্ষেটা সবই বেটেছি। এবার মশলাটা দিয়ে দিলাম এতে, আর তার সাথে টমেটো কুচিটাও আমি আগে দিই, আগেও আপনারা দিতে পারেন পরেও দিতে পারেন, অসুবিধে কিছু নেই। করতে করতেই টমেটোটা সবজি সর্ষে বাটা দিয়ে বেশি কষে না, যেহেতু টমেটো বাটাটা আমি যাই টমেটো আমার নরম হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম, একটু বেশি জল দেব কারণ হচ্ছে বড়া তো ঝোলটা টানে। সেই দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিলাম। বড়া দিয়েও একটু ফুটে যাক, ঝোলটা ঢুকে যাক কড়ার মধ্যে, তারপরে ধনে পাতা কুচি দিয়ে নাম। বড়াও আমার সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব। আপনাদের কাছে ধনে পাতা থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কারণ এই সময় সবসময় তো ধনে পাতা থাকা ঘরে সম্ভব না। একটু রস রসই নামাবো, আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল যে কমেন্টের মাধ্যমে জানান, আর আমার সাথে থাকুন, পাশে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং বারবারই বলি ভালো হলেও জানান, ভালো না হলেও জানান।